मीटू हेलो बंधुरा आशा करी सबाई भालो आछो सुस्थ आछो तो आरो एकटा नतुन एपिसोडे सबाई के स्वागत तो तार आगे बोली जारा चैनल नतुन एसेछो अवश्य चैनल सबसक्राइब करो एवं बेल आइकनटाके अल करे रेखो। बंधुरा तोमरा थाम्बनेले देखे नियेछो आज के किछु फैंसि कबूतर देखाबो टिया पाखी देखाबो तो चलो खाटे देखा हच्छे। बंधुरा आज के आमी बापदार खाचार किछु फैंसि कबूतर देखाबो तो देखो बंधुरा तोमरा एखाने अनेक फैंसि कबूतर आछे तो आमी बार करे करे एक एकटा देखाबो दाम मेनशन करबो। तो बंधुरा आबार बोलछि तुम्हारा जखनी किनते आसबे पायरा अवश्य जाचाई करे किनबे पायरा सुस्थ आछे किना एवं दाम दर तुम्हारा तुम्हारे मतो करे करे नेबे। तो आमरा लाइव वॉइस दी लाइव वॉइसे आमरा तेमन दाम दर करे देखातेओ पारी ना तुम्हारा तुम्हारे मतो करे दाम दर सब करे निते पारो। बंधुरा आज के किछु भालो जातेर कालो सिराज देखाबो लाल सिराज देखाबो तो साटिंग पायरा देखाबो। चलो बंधुरा कबूतर देखानो जाक ताहले। बंधुरा दुखाना गला फुलो कबूतर थेके शुरू करछि तो देखते थाको भिडियोटा शेष पर्यन्त देखबे तुमि। এর পেয়ারটার দাম কি আছে দাদা? 5000 টাকা। আচ্ছা এই যে জোড়া আছে এর সাথে জোড়া এটা আছে জোড়া মাদার এটা আছে এটা ফিমেল আছে। আচ্ছা এটা মেল আছে এটা মেল দেখালো এটা ফিমেল দেখাচ্ছে। এই যে ফু দিলে পায়রার নাম কি পায়রা দাদা? গোলাপ ফুলো। আচ্ছা দূর সিরাজ দেখাও একটু সিরাজ দেখা দেখাবো দেখো দাদার কাছে অন্যান্য জায়গার তুলনায় যথেষ্ট দাম কম পাবে যা কবুতর দেখছো তোমরা বাইরে কিনতে গেলে এসব পায়রার দাম অনেক হাই নেবে। আচ্ছা দেখো আচ্ছা দাম কত আছে সিরাজ দুটো? 1600 টাকা পেয়ারা আছে। দেখো এখানে অনেকটাই সস্তা দাম বলছে দাদা। তো দেখো এই আছে সিরাজ দুটো যারা নিচ্ছো নিতে ইচ্ছুক আছো তারাই অবশ্যই কল করবে দাদাকে। দাদার নাম্বার আমি দিয়ে দিচ্ছি চ্যানেলের নিচে দেখতে পাচ্ছ স্ক্রিনে। আরো নানা রকমের দাদার কাছে শৌখিন পায়রা পাবে। দাদার বাড়িতে আমি যাবো একবার ঠিক আছে। এবার অন্য দুটো পায়রা দেখাও দুটো লাল সিরাজ দেখাও। তো দেখো এখানে দেখো দুটো লাল সিরাজ দেখো তোমরা বন্ধুরা। আচ্ছা দাম কি আছে দাদা? 1800 টাকা আছে দাম। দেখো তোমরা কিন্তু অন্যান্য জায়গার তুলনায় যথেষ্ট দাম কম পাবে এখানে মগরাহাটে। আরো দাদার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে নাও যদি নিতে ইচ্ছুক হয় অবশ্যই মগরাহাটে এলে পেয়ে যাবে তো তোমাকে। আচ্ছা মগরাহাটে যেবার আসবে যেদিন খুশি আসবে তোমরা পেয়ে যাবে। হাট হয় রবিবার আর বৃহস্পতিবার তোমরা দাদার কাছে মগরাহাট যে কোনো দিন আসবে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আচ্ছা দুটো এই দুটো শৌখিন দেখাও না এটার নাম কি আছে দাদা? এই দুটো নাম দেখো এই আছে পায়রা দুটো। এই পায়রা দুটোর দাম কি আছে দাদা? 2500 টাকা দাম আছে। 2500 টাকা। এই মাথা দেখো কত সুন্দর দেখো ঝুড়িটা দেখো উঠেছে দেখো সুন্দর ভাবে উঠেছে ঝুড়িটা। আচ্ছা দাদা এই আছে কবুতর। ধরো সুন্দর লাগছে। আর দুটো এই পায়রা দুটো দেখো না আউল পায়রা বলে না এটা স্টার্টিং দুটো আছে দু কালার আছে আছে একটা ব্লু আছে। আচ্ছা তো বন্ধুরা দেখো এখানে দুটো স্টার্টিং পায়রা দেখাবো চেক স্টার্টিং আছে। আচ্ছা দেখো দাম কি আছে দাদা দুটো? দুটো 2500 টাকা দাম আছে। দাদার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তোমরা অবশ্যই দাদাকে ফোন করে নেবে। যারা যারা নিতে ইচ্ছুক তারাই শুধুমাত্র ফোন করবে। দাদা কাজের মধ্যে থাকে ব্যস্তের মধ্যে থাকে তো যারা নেবে না তারা অযথা ফোন করবে না। আচ্ছা আরো দাদার কাছে সব রকম পায়রা অ্যাভেলেবেল পাবে তোমরা। দাদা হাটে সব পায়রা আনে না কিছু কিছু কবুতর আনে। লক্কার দাম কি চলছে দাদা? আচ্ছা লক্কা ধাড়ি নিলে তোমরা 1200 টাকা জোড়া পাবে। বাচ্চা 1000 টাকা জোড়া হবে। আরো গিরিবাজ পায়রা ম্যাড্রাসি পায়রা তোমরা যা পায়রা লাগবে দাদার বাড়িতে বড় খামার আছে এবং দাদার দোকানও আছে।
বন্ধুরা এবার সাদা ইঁদুর দেখাবো কিছু। তো দেখো এখানে 50 টাকা করে বলছে সাদা ইঁদুরের পিস। যারা ইঁদুর কিনতে চাও তো অবশ্যই আসতে পারো মগরাহাটে। বন্ধুরা চলো এবার দোকানে কবুতর দেখাই। কত দেবে দাম? তো বন্ধুরা এই দুটো কবুতরের দাম 180 টাকা বলছে কাকা। তো চলো আরো অন্য দুটো কবুতর দেখাই। বন্ধুরা দেখো এখানে দুখানে জর্চা পায়রা আছে, নর মাদা পুরো সেম সেম দেখতে। তো দেখো বন্ধুরা বার করছে কবুতর দুটোকে, তো আমি ওই পার দিয়ে দেখাবো। তো দেখো এই দেখো পুরো সেম সেম দেখতে একই দুটো জর্চা পায়রা এখানে কিনলো। দেখো মাত্র ক টাকা দিয়ে, তোমরা নিজেরাই দেখে নাও। 100 টাকার বিনিময়ে দেখো দুখানা জর্চা পায়রা কিনলে 100 টাকার বিনিময়ে। তো খুবই সস্তা মগরাহাটে কবুতরের দাম। তো তোমরা অবশ্যই আসো। সুন্দর লাগবে দাদার বিয়ে হচ্ছে না, দাদার জন্য একটা মেয়ে লাগবে, তাই তো? তোমার জন্য একটা মেয়ে লাগবে না? আমার তো মেয়ে না, আমার বিয়ে হবে না। তোমার বিয়ে হয়ে দাদার জন্য একটা মেয়ে লাগবে। দাদার দাদার পাখি, দাদার পাখি খুব গুলি করে, দাদার জন্য একটা সাথী দরকার। দাদার জন্য একটা বউ দেখে দিলে পাখি বিনা পয়সায়, ঠিক আছে? বন্ধুরা এবার কিছু টিয়া পাখি দেখাবো। তো দেখো এই যে বড় চন্দনা টিয়া পাখিটা দেখছো, তো প্রথমে আমরাও ভেবেচাকা খেয়েছিলাম, আমরা ভেবেছিলাম যে ছোট পাখি, কিন্তু দেখো এটা অ্যাকচুয়ালি একটা বুড়ো পাখি। বন্ধুরা তোমরা যখনই পাখি হোক বা কবুতর যাই কেনো না কেন মগরাহাট থেকে অবশ্যই যাচাই করে কিনবে, বিক্রেতার কথার মধ্যে ফাঁসবে না। তো ওরা তোমাকে অনেক রকমভাবে বিভ্রান্ত করবে যাতে না তুমি জিনিসটা কিনতে চাও। তো তোমরা কেনার সময় তোমরা অবশ্যই যাচাই করে কিনবে। তো দেখো এখানে বুড়ো পাখিটাকে উনি বাচ্চা পাখি বলছিল। তো এবার কিছু বুলি শোনাবো টিয়া পাখিটার মুখ থেকে তোমাদেরকে। মিঠু বয়স কত? তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর তোমরা যদি চ্যানেল নতুন এসে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। তো আমার সাথে সাথে সুদীপ দার চ্যানেল এবং মেজর চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে নিও, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের এপিসোডে।